بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته আমি বাবা জালাল উদ্দিন ধর্মীয় শিক্ষক সুলাইমান কিন্ডারগার্টেন পঞ্চম শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি মাননীয় আলেমিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব পাঁচটি বাক্যে লেখো অর্থাৎ কিভাবে ভালো কাজে সাহায্য করতে পারি সেটি আমাদেরকে পাঁচটি বাক্যে শিখতে হবে লিখতে হবে এই ভালো কাজে সাহায্য সহযোগিতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান অর্থাৎ তোমরা সৎকর্ম এবং আল্লাহ ভীতিতে সাহায্য করো আর পাপ কাজ এবং সীমা লঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা উত্তর জেনে নিব উত্তর আমরা ভালো কাজে যেভাবে সাহায্য করব এক রাস্তাঘাট পুল সাঁকো তৈরিতে সাহায্য করব দুই ময়লা আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করব তিন গ্রন্থাগার তৈরিতে সাহায্য করব চার সকলে মিলে রাস্তার পাশে গাছ লাগাব পাঁচ একটি ফুল ও সবজি বাগান করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা জেনে নিলাম আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব ভালো কাজে সাহায্য করার পাঁচটি বাক্য আমরা জেনে নিলাম এবার আমরা প্রশ্ন সহ উত্তরটি ভালোভাবে বুঝে নিব প্রশ্ন আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব পাঁচটি বাক্যে লেখো উত্তর আমরা ভালো কাজে যেভাবে সাহায্য করব এক রাস্তাঘাট পুল সাঁকো তৈরিতে সাহায্য করব তাহলে রাস্তাঘাট তৈরি করা একটা ভালো কাজ এই রাস্তাঘাট তৈরিতে সাহায্য করব পুল তৈরিতে সাহায্য করব পুল এটাকে বলা হয় ইংরেজিতে বলা হয় ব্রিজ পুল মূলত নদীর এপার থেকে ওপার পারাপারের জন্য অথবা আসা যাওয়ার সুবিধার জন্য পুল তৈরি করা হয় পুল আসলে মানে পুল তৈরি করা হয় রড সিমেন্ট লোহা ইত্যাদি দিয়ে পুল তৈরি করা হয় এটা হচ্ছে পুল অর্থাৎ ব্রিজ আমরা চিনি ভালো তাহলে এই পুল অথবা ব্রিজ এটা তৈরিতে আমরা সাহায্য করব আর একটা হচ্ছে সাঁকো সাঁকোটাও নদীতে নদীর এপার থেকে ওপার সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয় তবে সাঁকো তৈরি করা হয় শুধু বাঁশ দিয়ে এই বাঁশ দিয়ে অথবা কাঠ দিয়ে সাঁকো তৈরি করা হয় তাহলে এই বাঁশ দিয়ে যেটা তৈরি হয় বা কাঠ দিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে সাঁকো এটাও নদীর এপার থেকে ওপার আসা যাওয়ার সুবিধার্থে এটা তৈরি করা হয় তাহলে রাস্তাঘাট পুল সাঁকো এই তিনটে বিষয় রাস্তাঘাট পুল সাঁকো তৈরিতে সাহায্য করবে তার মানে রাস্তাঘাট পুল সাঁকো এসব তৈরি করা একটি ভালো কাজ এই ভালো কাজে আমরা এই ভালো কাজ করতে বা তৈরি করতে আমরা সাহায্য করব দুই ময়লা আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করব অর্থাৎ ময়লা আবর্জনা ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে এই নির্দিষ্ট জায়গা তৈরি করে এটাও ভালো কাজ অর্থাৎ এটাকে বলে ডাস্টবিন তার মানে একটা ডাস্টবিন তৈরি করা বা নির্দিষ্ট জায়গা তৈরি করা এই জায়গা তৈরি করাটাও একটি ভালো কাজে সাহায্য করা এটা একটি ভালো কাজ তো এই ভালো কাজে সাহায্য করা এটা একটি অংশ সাহায্য করা একটি অংশ তিন গ্রন্থাগার তৈরিতে সাহায্য করা গ্রন্থাগার মানে হচ্ছে
লাইব্রেরি অথবা যেখানে বিপুল পরিমাণ বইপত্র থাকে, অর্থাৎ যে কেউ গিয়ে সেখানে পড়াশোনা করতে পারে, লেখা পড়াশোনা করতে পারে, বই পড়ার জন্য সুবিধার্থে বই পড়ার সুবিধার্থে যে ঘর তৈরি করা হয় সেটাকে বলা হয় গ্রন্থাগার। এই গ্রন্থাগার তৈরিতে সাহায্য করব, মানে গ্রন্থাগার তৈরির ক্ষেত্রে সাহায্য করা। যেমন একটা গ্রন্থাগারে অনেক ধরনের বই থাকে, সেখানে কিছু বই কিনে দিলে সেটা একটা সহযোগিতা হয়, গ্রন্থাগার তৈরিতে সাহায্য করব। চার, সকলে মিলে রাস্তার পাশে গাছ লাগাবো। সবাই মিলে রাস্তার পাশে গাছ লাগানো, এই গাছ যদি লাগানো হয় তাহলে এটাও একটি ভালো কাজ, কারণ গাছ মানুষকে অক্সিজেন দেয়, আবার ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, তাহলে নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ, এই ভালো কাজে সাহায্য করা যায়। পাঁচ, একটি ফুল ও সবজি বাগান করব, অর্থাৎ ফুল ও সবজি বাগান, এই বাগান তৈরি করা এটা একটা ভালো কাজ, কারণ ফুল ও সবজি বাগান, এই বাগান তৈরির মাধ্যমে মানে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে সবজি পাওয়া যায়, আবার এই যে ফুল ও সবজি বাগান, এই বাগানের মাধ্যমে আমরা অক্সিজেন পেয়ে থাকি, অর্থাৎ এই বাগানের গাছগুলো অক্সিজেন সরবরাহ করে, আবার কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, তাহলে এটি একটি ভালো কাজ। এইভাবে আমরা ভালো কাজ আরো অনেকভাবে ভালো কাজের সহযোগিতা করা যায়। যেহেতু আমাদের প্রশ্নে পাঁচটি বাক্যে আমাদেরকে শিখতে বলা হয়েছে, সেজন্য আমরা পাঁচটি বাক্য এখানে শিখে নিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতেই সবকিছু ভালোভাবে শেখানো হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীতে সবকিছু ভালোভাবে শিখে নিব। প্রশ্ন, আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব, পাঁচটি বাক্যে লেখো। উত্তর, আমরা ভালো কাজে যেভাবে সাহায্য করব, এক, রাস্তাঘাট পুল সাঁকো তৈরিতে সাহায্য করব, দুই, ময়লা আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করব, তিন, গ্রন্থাগার তৈরিতে সাহায্য করব, চার, সকলে মিলে রাস্তার পাশে গাছ লাগাবো, পাঁচ, একটি ফুল ও সবজি বাগান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রশ্ন সহ উত্তরটি আরো একবার পড়ে নিব। প্রশ্ন, আমরা ভালো কাজে কিভাবে সাহায্য করব, পাঁচটি বাক্যে লেখো। উত্তর, আমরা ভালো কাজে যেভাবে সাহায্য করব, এক, রাস্তাঘাট পুল সাঁকো তৈরিতে সাহায্য করব, দুই, ময়লা আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা তৈরি করব, তিন, গ্রন্থাগার তৈরিতে সাহায্য করব, চার, সকলে মিলে রাস্তার পাশে গাছ লাগাবো, পাঁচ, একটি ফুল ও সবজি বাগান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।